জয়যাত্রায় আমার প্রায় তৎকালীন সময় 2004 সাল 40 লক্ষ টাকার মতো ফেরত আসেনি, যেটা বর্তমান সময়ের অর্থ বিচারে 1 কোটি টাকার উপরে হবে বলেই আমার ধারণা। রূপকথার গল্প একটি মাত্র হলে চলেছিল, স্টার সিনেপ্লেক্স বসুন্ধরার হলে, এবং অনেকেই ছবিটি সম্পর্কে তেমন ভালো বোধ করেননি। কিন্তু আমার প্রডিউসার ফরিদুর রেজা সাগর বলেছিলেন ছবিটি সময়ের আগে নির্মাণ করা হয়েছে, ছবিটি মানুষ এখনও দেখে। চলো আমরা সবাই মিলে দারুচিনি দ্বীপে যাই, প্লিজ। দারুচিনি দ্বীপ একটি মজার প্রজেক্ট ছিল, যেখানে নতুন ছেলেমেয়েরা কাজ করেছিল, প্রতিষ্ঠিত সিনিয়র আর্টিস্টরাও ছিলেন, কিন্তু তারপরেও এটি হুমায়ুন আহমেদের গল্প এবং মধ্যবিত্ত এবং তারুণ্যের একটি স্বপ্নের গল্প। আমার ধারণা যে এটি ভিন্ন ধরনের কাজ হয়েছিল। নামই যদি না থাকলো তাহলে থাকলো কি মানুষটার? অজ্ঞাতনামা এক ধরনের চ্যালেঞ্জ ছিল, কেন তার আগে আমার দীর্ঘ 7 বছরের একটি বিরতি পড়ে গিয়েছিল এবং আমি আবারও ছবি বানানোর জন্য উন্মুখ হয়েছিলাম, কিন্তু বাজেট খুব কম ছিল। সুতরাং Mark III দিয়ে স্বল্প সময়ে 2 সপ্তাহ শুটিংয়ে নিজের লেখা মঞ্চনাটকের পাণ্ডুলিপিটিকে সিনেমায় পরিবর্তিত করে অজ্ঞাতনামা নির্মাণ হয়, কিন্তু সেটি 25টিরও বেশি ফেস্টিভ্যালে ইতিমধ্যেই গিয়েছে, পুরস্কৃত হয়েছে এবং এখনও অজ্ঞাতনামা বিভিন্ন সময়ে বিভিন্ন ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়। সাগর সারি হলে সাগরের কথা মনে পড়ে, নদী সারি হলে নদীর কথা। আর মানুষ হালদা আমার পছন্দের কাজ এবং আমার মনে হয় যে এটির মধ্যে বিভিন্ন লেয়ার আছে, নদী, নারী, নারীর ক্ষমতার বদল, একই সঙ্গে জলবায়ু পরিবর্তন, তো লেয়ারগুলি খুঁজে পেলে ছবিটি বেশি ভালো লাগবে বলে আমার মনে হয়। হালদা বিদেশেও অনেক জায়গায় খুব প্রশংসিত হয়েছিল, হালদা আমার পছন্দের কাজ। গল্প বলার জায়গাটা থেকে আমি দেখতে চেয়েছি এবং লক্ষ্য করলে দেখা যায় তার মধ্যে হাস্যরসাত্মক উপাদান আছে এবং তারা দেখেছে ছবিটা। ক্যাডেট কলেজ শিক্ষা ব্যবস্থা আমার মনে হয় যে অত্যন্ত প্রিভিলেজড একটি শিক্ষা ব্যবস্থা এবং সবার জন্য এই ব্যবস্থাটা দিতে পারলে বোধ হয় দেশের শিক্ষা ব্যবস্থার আরও উন্নতি হতো। আমি নিজে উপকৃত এই ইনস্টিটিউশন থেকে, আমি কৃতজ্ঞ। বুয়েটও বাংলাদেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান এবং আমি ভাগ্যবান যে আমি সেখান থেকে স্থাপত্য অনুষদে পড়তে পেরেছিলাম। আমার পরিবার মানে বিপাশা, আমার ছেলে মেয়ে বা মা, ভাই বোন, তারা সবসময় আমার শিল্পের কাজে উৎসাহ দিয়েছেন এবং সেটা আমার জন্য একটি সুবিধাজনক অবস্থান ছিল, কারণ তাদের যে কারো বিরোধিতা আমার কাজে বাধা হতে পারত। বিপাশা তো বিশেষ করে আমার কাজে সবসময় একজন সহযোগী, সমালোচক বা কন্ট্রিবিউটর যেভাবেই বলি না কেন কাজ করে।